আসসালামু আলাইকুম, ব্ল্যাকবেরি টেক ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিও সিরিজে আমরা আলোচনা করছি ওয়্যারশার্ক নিয়ে, এবং বিগত দুইটা ভিডিওতে আমরা প্রথম ভিডিওটাতে ওয়্যারশার্ক সম্পর্কে, ওয়্যারশার্ক জানার জন্য যত ধরনের বেসিক নলেজগুলো দরকার সেই বেসিক নলেজগুলো আমরা গ্যাদার করার চেষ্টা করেছিলাম, এবং তার পরের ভিডিওতে আমরা ওয়্যারশার্কের উইন্ডোর ওভারভিউ নিয়েছিলাম। যতটুকু ওয়্যারশার্কের উইন্ডো জানার দরকার ততটুকু আমরা পরিচিতি লাভ করার চেষ্টা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা আসলে কথা বলার চেষ্টা করব ওয়্যারশার্কের ফিল্টারিং অপশন নিয়ে, কারণ ওয়্যারশার্ক বেসিক্যালি ব্যবহার করে আমি ফিল্টার বিভিন্ন প্যাকেট ফিল্টার করে সেগুলো অ্যানালাইজ করতে হয় ওয়্যারশার্ককে। এই জন্য আমাদের ফিল্টারিং অপশনটা জানা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফিল্টারিং অপশনটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইস্যু ট্রাবল শুট করতে পারবো। যে কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু হলে সেটা কোথায় হচ্ছে, কি কারণে হচ্ছে, কোন ধরনের প্যাকেটে হচ্ছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে গেলে এই ফিল্টারিং অপশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এখন আর অতিরিক্ত কথা না বাড়িয়ে আমি শুরু করি ফিল্টারিং অপশনগুলো নিয়ে একটু ডিটেলসে কথা বলা দরকার, তো সেটা আমি শুরু করতে চাচ্ছি। এখন ফিল্টারিং অপশনটা হচ্ছে গিয়ে ওয়্যারশার্কে দুই ধরনের ফিল্টারিং অপশন আছে, একটা হচ্ছে গিয়ে ক্যাপচার ফিল্টার আর একটা হচ্ছে ডিসপ্লে ফিল্টার। এখন ক্যাপচার ফিল্টার আর ডিসপ্লে ফিল্টার এই দুইটা কি? ক্যাপচার ফিল্টার হচ্ছে গিয়ে আমি ওয়্যারশার্ক যখন ওপেন করি তখন ওয়যারশার্ক ওপেন করে ক্যাপচার শুরু করার আগেই একটা ফিল্টারিং অপশন থাকে এই যে এখানে, যেমন এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার লেখা, তারপরে ক্যাপচার ইউজিং দিস ফিল্টার, এখানে লেখা আছে ক্যাপচার ইউজিং দিস ফিল্টার, মানে আমি হচ্ছে গিয়ে ক্যাপচার করব এবং ক্যাপচার করার আগে যদি আমি কোনো ফিল্টার ব্যবহার করতে চাই তাহলে এইখানে সেই ফিল্টারটা আমি ব্যবহার করতে পারি। তো যেমন যদি আমি এখানে লিখি যে টিসিপি টিসিপি, তাহলে আমি যদি এখানে টিসিপি লিখি তাহলে এখানে শুধুমাত্র টিসিপি প্যাকেটগুলোই আমার ক্যাপচার হবে, এটা ক্যাপচার হবে টিসিপি প্যাকেটগুলো আর অন্য কোনো প্যাকেট ক্যাপচার হবে না, শুধুমাত্র টিসিপি প্যাকেটগুলো ক্যাপচার হবে। আবার আমি যদি এখানে ইউডিপি লিখি তাহলে আমাদের ক্যাপচারিং সেশনে শুধুমাত্র ইউডিপি প্যাকেটগুলোই ক্যাপচার হবে, যার কারণে আমি যদি এখানে ইউডিপি লিখে দিই তাহলে এখানে ইউডিপি ছাড়া অন্য আর কোনো ধরনের প্যাকেট ক্যাপচার হবে না। তো এইটা হচ্ছে গিয়ে আপনার ক্যাপচার ফিল্টার। এই ক্যাপচার ফিল্টারও আরও অনেক রকমের ফিল্টার অ্যাপ্লাই করা যায়, তবে ক্যাপচার ফিল্টারটা সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কারণ আমি যদি ক্যাপচার ফিল্টার ব্যবহার ক্যাপচার ফিল্টারেই এই ধরনের রেস্ট্রিকশন সেট করে দিই তাহলে আমাদের কম পরিমাণে ডেটা গ্যাদার হবে এবং হয়তো ইম্পর্টেন্ট কোনো কিছু ক্যাপচার না হয়ে থেকে যেতে পারে। ক্যাপচার ফিল্টারে ব্যবহার না করে ডিসপ্লে ফিল্টার ব্যবহার করা উচিত, কারণ ক্যাপচার ফিল্টার ব্যবহার করলে আমার ইম্পর্টেন্ট ডেটাগুলো মিস হয়ে যেতে পারে, যেখানে ডিসপ্লে ফিল্টার ব্যবহার করলে আমাদের ইম্পর্টেন্ট ডেটাগুলো থাকলো, আমরা জাস্ট ডিসপ্লে ফিল্টার থেকে সেগুলো বের করে নিতে পারবো। ক্যাপচার ফিল্টার ব্যবহার করা হয় সাধারণত যখন খুব বেশি রেস্ট্রিকশন থাকে, যে না আমার শুধুমাত্র টিসিপি ডেটাই দরকার, আমার শুধুমাত্র ইউডিপি ডেটাই দরকার, ইউডিপি বা টিসিপির বাহিরে অন্য কোনো ডেটা দরকার না, বা আমার শুধুমাত্র একটা নির্দিষ্ট ডেটা দরকার যেটার বাহিরে আমার অন্য কোনো ডেটা কোনোভাবেই দরকার হবে না, আবার এই এই ফিল্টার মানে এই অপারেশনটা খুব বেশি সেন্সিটিভ না, তখন ক্যাপচার ফিল্টার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যদি কোনো সেন্সিটিভ ট্রাভেল শুটিং করতে হয় বা সেন্সিটিভ কোনো ডেটা খুঁজে বের করতে হয় তখন হচ্ছে ক্যাপচার ফিল্টারটা ব্যবহার না করাটাই শ্রেয়। এখন আমরা ক্যাপচার ফিল্টারটা মোটামুটি বুঝলাম, এখন আমরা জাস্ট একটা ক্যাপচার সেশন শুরু করব, এবং আমরা হচ্ছে এখানে গিয়ে ডিসপ্লে ফিল্টারটা ডিটেলসে বোঝার চেষ্টা করব। তো ক্যাপচার সেশন শুরু করার জন্য আমরা চাচ্ছি ওয়াইফাই, আমাদের যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে সেই ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে আমরা ক্যাপচার ফিল্টার শুরু করতে চাচ্ছি, সরি ক্যাপচারিং শুরু করতে চাচ্ছি, তাই আমরা এখানে ওয়াইফাইতে একটা ক্লিক করি। ওয়াইফাইতে ক্লিক করলে এখন এখানে ক্যাপচারিং শুরু হয়ে যাওয়ার কথা, এই যে অলরেডি ক্যাপচারিং শুরু হয়ে গেছে। এখন যদি আমরা কোনো নেটওয়ার্কে ব্রাউজ করি বা আচ্ছা সেটারও দরকার হচ্ছে না, অলরেডি বিভিন্ন ধরনের ক্যাপচারিং শুরু হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গিয়ে এই 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 যে যত ডেটা যত ধরনের ডেটা ক্যাপচার হলো, আরও ক্যাপচার হচ্ছে কন্টিনিউয়াসলি, এই ক্যাপচার হওয়া ডেটাগুলোর উপরে আমরা আমাদের ডিসপ্লে ফিল্টার অ্যাড করতে পারি। যেমন ডিসপ্লে ফিল্টারটা অ্যাড করতে হয় হচ্ছে এইখান থেকে, এই যে এখানে ডিসপ্লে ফিল্টার, এখানে দেখেন অ্যাপ্লাই এ ডিসপ্লে ফিল্টার,
এই অ্যাপ্লাই ডিসপ্লে ফিল্টারের এখানে আমরা ডিসপ্লে ফিল্টার অ্যাড করতে পারি। ডিসপ্লে ফিল্টার অ্যাড করে এবার আমরা এখানে ক্যাপচার্ড হওয়া যত ধরনের ডেটা আছে সব ধরনের ডেটার উপরে আমরা একটা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, যে কোনো আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, যার কারণে আমাদের যতটুকু ডেটা প্রয়োজন বা যতটুকু আমরা চাচ্ছি ততটুকুই যেন ডেটা এখানে শো করা হয়। তো আমি আগের ভিডিওতে একটু ছোটোখাটো ধারণা দিছিলাম ডিসপ্লে ফিল্টার কীভাবে ব্যবহার করতে হয়। যেমন আমি যদি এখানে টিসিপি প্যাকেটগুলো চাই, শুধুমাত্র টিসিপি প্যাকেটগুলোই এখানে দেখাবে। আমি যদি এইচটিটিপি প্যাকেটগুলো চাই, শুধু এইচটিটিপি প্যাকেটগুলোই দেখাবে। আজকে আমরা একটু ফিল্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই আলোচনাটা করার জন্য আমরা স্টেশন এক্স নামে একটা কোম্পানি, যে কোম্পানিটা হচ্ছে এই ওয়্যারশার্কের নির্মাতা, স্টেশন এক্স কোম্পানি হচ্ছে কি ওয়্যারশার্ক সফটওয়্যারটা বানাইছে। তো সেই স্টেশন এক্সের একটা চিট শিট আছে এখানে। এই চিট শিট থেকে আমরা ফিল্টারিং অপশনগুলো আজকে একটু দেখব, যে এই চিট শিটে তারা ফিল্টারিং অপশনগুলো দিয়ে রাখছে। এই ফিল্টারিং অপশনগুলো আমরা আজকে একটু দেখব, বোঝার চেষ্টা করব কী কী ধরনের ফিল্টারিং অপশন এখানে আছে এবং এগুলো আমরা একটু অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করব। তো শুরুতেই এখানে এই যে ফিল্টারিং অপশনগুলোতে এখানে বলা আছে যে ওয়্যারশার্ক ফিল্টার বাই আইপি, তো আমরা আইপি অ্যাড্রেস দিয়ে প্রথমে ফিল্টার করে দেখার চেষ্টা করতে পারি। যেমন আমি তো গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে আইপি অ্যাড্রেস কী সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলামই। তো তারপরে যদি যাদের মনে নাই তাদের জন্য আমি আরেকটু ছোট করে বলি, আইপি অ্যাড্রেস হচ্ছে কি একটা কম্পিউটার বা একটা ক্লায়েন্ট অথবা একটা সার্ভারের একটা নিজস্ব অ্যাড্রেস, যেই অ্যাড্রেসটার মাধ্যমে আমার ডেটা প্যাকেটগুলো বা আমার রিকোয়েস্টের প্যাকেটগুলো হচ্ছে গিয়ে আমার সেই নির্ধারিত ক্লায়েন্ট বা সার্ভার বা ডিভাইসগুলোকে খুঁজে বের করতে পারে। তো এখন এখানে আইপি অ্যাড্রেস, এখানে হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস মানে হচ্ছে গিয়ে এই এই যে যে আইপি আইপি ডট এডিডি ইকুয়াল ইকুয়াল একটা আইপি অ্যাড্রেস এখানে লেখা আছে। তো এই ফিল্টারটা ব্যবহার করে আমি হচ্ছে শুধুমাত্র এই যে আইপি অ্যাড্রেস যে যে প্যাকেটগুলো এই আইপি অ্যাড্রেস কন্টেন করতেছে ডেস্টিনেশনে অথবা সোর্সে, যে যে প্যাকেটগুলো এই আইপি অ্যাড্রেস কন্টেন করতেছে সেই প্যাকেটগুলোকে আমরা ফিল্টার করে বের করতে পারি। যেমন আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করে দেখি, যেমন আমাদের এখানে অনেকগুলো প্যাকেট অলরেডি ক্যাপচার হয়ে গেছে, আমাদের ফিল্টারিং করতে এখন সুবিধা হবে। তো এখন আমি হচ্ছে যেমন এখানে হচ্ছে এই যে 192.168.55.71 এই যে ইয়েটা দেখা যাচ্ছে, আইপি অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, আমরা এই আইপি অ্যাড্রেসটা দিয়ে একবার ফিল্টার করার চেষ্টা করি যে এই আইপি অ্যাড্রেস রিলেটেড কোনো প্যাকেট থাকলে আমরা হচ্ছে গিয়ে সেই প্যাকেটটাকে ফিল্টার করে বের করব। তার জন্য যেটা করতে হবে আইপি ডট এডিডি আর, আচ্ছা এটা মেইবি একটু পুরনো, এই চিঠিটা একটু পুরনো হয়তো প্রিভিয়াস ভার্সনগুলোর জন্য, যার কারণে এখানে এডিডি ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমাদের ওয়্যারশার্কের আপডেটেড ভার্সনে এডিডি আর ব্যবহার করা হবে, বাকি সব সেম থাকবে আশা করি। তো যাই হোক, আইপি ডট এডিডি আর এখন দুটা ইকুয়াল দিয়ে আমি হচ্ছে 192.168.55.71 এই যে আমি যখন এই ফিল্টারটা লিখলাম তখন এটা এই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেল, তার মানে ফিল্টারটা ঠিক আছে। এখন জাস্ট আমি এন্টার হিট করলে হচ্ছে কি ফিল্টারটা অ্যাপ্লাই হবে। আমি যদি অন্য আইপি অ্যাড্রেসগুলোতেও চেঞ্জ করি বা আমি যদি এখানে কোনো একটা সংখ্যা একটু চেঞ্জ করে দেই তাহলে ফিল্টারটা নিচ্ছে না, বাট আমি যদি 71 দিই তাহলে ফিল্টারটা নিচ্ছে। এখন আমি যদি এন্টার হিট করি তাহলে আমাকে শুধুমাত্র এই যে এই আইপি অ্যাড্রেসগুলো রিলেটেড প্যাকেটই দেখাবে আমাকে। যেমন এই যে এখানে হচ্ছে গিয়ে সোর্সে এই আইপি অ্যাড্রেসটা আছে, আবার অনেকগুলোতে দেখবেন যে এই সোর্সে আইপি অ্যাড্রেসটা দেখা যাচ্ছে না, তখন দেখবেন ডেস্টিনেশনে আবার এই আইপি অ্যাড্রেসগুলো আছে। তো এখন আমাকে এই ফিল্টার অপশনটা শুধুমাত্র এই আইপি অ্যাড্রেস রিলেটেড যতগুলো প্যাকেট আছে সব প্যাকেটগুলোই আমাকে ফিল্টার করে দেখাচ্ছে, বাকি সব প্যাকেটগুলো ফিল্টার আউট হয়ে গেছে। এটা গেল আইপি অ্যাড্রেস দিয়ে কীভাবে ফিল্টার করতে হয়। এখন আমরা হচ্ছে গিয়ে আইপি ডেস্টিনেশনে এই অ্যাড্রেসটা দিয়ে চেষ্টা করব, ফিল্টার বাই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। মানে ডেস্টিনেশন মানে হচ্ছে গিয়ে যে সমস্ত প্যাকেটগুলোর ভিতরে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হিসেবে এই আইপি অ্যাড্রেসটা সেট করা আছে, তার মানে
এই এই আইপি অ্যাড্রেসটা তো হচ্ছে কি আমাদের এই যে 192.168.55.71, এই আইডিয়া এই আইপি অ্যাড্রেসটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে কোনো একটা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস, এটা সাবনেট দেখেই বোঝা যাচ্ছে বা এই আইপি অ্যাড্রেসটার স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। তো এখন ডেস্টিনেশনে এই আইপি অ্যাড্রেসটা সেট করা মানে হচ্ছে গিয়ে বাইরে থেকে ইন্টারনেট থেকে কোনো একটা রিকোয়েস্ট বা কোনো একটা প্যাকেট আসতেছে, সেই প্যাকেটটা আসতেছে এই এই ডিভাইসের জন্যই শুধুমাত্র, এই জন্য ডেস্টিনেশনে এই আইপি অ্যাড্রেসটা সেট করা। যাই হোক, এখন আমরা কোন কোন প্যাকেটগুলোর ডেস্টিনেশনে এই আইপি অ্যাড্রেসটা সেট করা সেইটা খুঁজে বের করার জন্য আমরা একটা ফিল্টার লিখি। তাহলে আইপি ডট এ ডি ডি আর, আচ্ছা আচ্ছা সরি, এখানে ডেস্টিনেশন হবে DEST ডেস্টিনেশন। এটা কি এভাবে কাজ করতেছে কিনা, SRC SRC-তে কাজ করতেছে ডেস্টিনেশন, ডেস্ট ফিল্ড মেবি DST, ইয়া DST আইপি ডট DST। এবার হচ্ছে গিয়ে আবার সেম আইপি অ্যাড্রেসটা দিই এখানে 192.168.55.71। এখন যদি আমরা এই ফিল্টারটা অ্যাপ্লাই করি তাহলে শুধুমাত্র ডেস্টিনেশনে যে সমস্ত প্যাকেটের ডেস্টিনেশনে এই আইপি অ্যাড্রেসটা সেট করা আছে শুধুমাত্র সেই প্যাকেটগুলোই এখানে ফিল্টার আউট হবে। ফিল্টার আউট হয়ে এখানে দেখা দিচ্ছে যে আমাদের শুধুমাত্র এই প্যাকেটগুলোতে আমাদের ডেস্টিনেশনে এই আইপি অ্যাড্রেসটা সেট করা আছে। দ্যাট মিন্স আমরা যদি এখন খুঁজে বের করার চেষ্টা করি যে কোন কোন সোর্স থেকে আমার এই আইপি অ্যাড্রেসের এই আইপি অ্যাড্রেসে বা এই ডিজে এই এই ডিভাইসেই হচ্ছে গিয়ে রিকোয়েস্ট বা কোনো একটা প্যাকেট আসতেছে, তখন আমরা এই ফিল্টারটা ইউজ করতে পারি যে আমাদের আইপি অ্যাড্রেসের এই কোন কোন প্যাকেটের ডেস্টিনেশনের ভিতরে এই আইপি অ্যাড্রেসটা আছে। এই ফিল্টারটা অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাবো যে বাহিরে থেকে কি কি রিকোয়েস্ট, কোথা থেকে কি কি রিকোয়েস্ট আমাদের এই ডিভাইসের জন্যই আসতেছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের ডেস্টিনেশন রিলেটেড আইপি অ্যাড্রেস আইপি ফিল্টারিং। এখন আমরা আরেকটা আরেকটা ইয়ে দেখবো, সেটা হচ্ছে গিয়ে আইপি ডট SRC সোর্স আই ফিল্টার বাই সোর্স আইপি অ্যাড্রেস। মানে হচ্ছে কি এই ফিল্টারটা যেটা অ্যাপ্লাই করতে যাচ্ছে এখন সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখাবে যে আমাদের এই ডিভাইস থেকে বাহিরে কোন কোন রিকোয়েস্টগুলো গেছে। তাহলে আইপি ডট এস আর সি =192.168.55.71 এখন যদি আমরা এই ফিল্টারটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের দেখাচ্ছে যে কোন কোন রিকোয়েস্টগুলো বা কোন কোন প্যাকেটগুলো আমাদের শুধুমাত্র এই আইপি অ্যাড্রেস থেকে বাহিরে গেছে। এতটুকু আমাদের দেখাবে যে এই আইপি অ্যাড্রেস থেকে কোন কোন প্যাকেটগুলো বা কোন কোন রিকোয়েস্টগুলো আমাদের বাহিরে ইন্টারনেটে অন্য কোথাও রিকোয়েস্টগুলো গেছে বা প্যাকেটগুলো বের হয়েছে এই আইপি অ্যাড্রেস থেকে। তাহলে আমরা ইজিলি খুঁজে বের করতে পারছি যে পারতেছি যে আমাদের এই ডিভাইসগুলো মানে এই আইপি অ্যাড্রেসের যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা কোথায় কোথায় রিকোয়েস্ট করছে, কোথায় কোথায় ডেটা প্যাকেট পাঠাইছে। এই জিনিসটা আমরা আইপি ডট SRC থেকে এই সোর্স আইপি অ্যাড্রেসে যে সমস্ত প্যাকেটের সোর্সের ভিতরে আইপি অ্যাড্রেসগুলো আছে সেই প্যাকেটগুলো ফিল্টার আউট করে আমরা এই জিনিসটা খুঁজে বের করতে পারবো। এখন আমরা হচ্ছে গিয়ে আইপি ফিল্টার ফিল্টার বাই আইপি রেঞ্জ, আমরা কিন্তু আইপি রেঞ্জ দিয়েও ফিল্টার বের ফিল্টার আউট করে ফেলতে পারি। যেমন আমরা চাচ্ছি যে আমরা তো জানি যে ওয়াইফাই যে নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলোতে 192.168.192.168.0.1 থেকে শুরু করে 192.168.255.255 এই পর্যন্ত, না সরি, 192.168.0 আর 255 এই পর্যন্ত টোটাল 255টা আইপি অ্যাড্রেস থাকে, যার ভিতরে কিছু কিছু রিজার্ভ করা আইপি অ্যাড্রেস থাকে। বাট আমরা টোটাল মোটামুটি ইউজেবল আইপি অ্যাড্রেস পাই 252টার মতো। তো আমরা এই 252টা আইপি অ্যাড্রেসই ফিল্টার আউট করে বের করতে পারি। যেমন আমরা হচ্ছে এখানে যে ফিল্টারটা বলা আছে, যেমন আইপি ডট ADDR লেস, এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন ইকুয়াল 192.168.0.1 থেকে হচ্ছে এখন এখানে আরেকটা অ্যান্ড আইপি
.addr, এটা হবে লেস দেন ওয়ান, লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল 192.168.0.255। তার মানে আমরা হচ্ছে কি এখন ফিল্টার করতেছি যে আমাদের এই ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে যতগুলো আইপি অ্যাড্রেস আছে ততগুলো আইপি অ্যাড্রেসই শুধুমাত্র দেখাবে, আর কোনো কিছু এখানে দেখাবে না, মানে আর এর বাহিরের কোনো আইপি অ্যাড্রেস এখানে দেখাবে না। তাহলে আমরা যদি এই ফিল্টারটা ক্লিক করি, তাহলে হচ্ছে কি এখানে আমাদের এই যে সোর্স এবং ডেস্টিনেশন মিলে, সোর্স এবং ডেস্টিনেশন মিলে আমাদের হচ্ছে গিয়ে এই আমাদের পুরো সাবনেটের ভিতরে, পুরো ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেই ডিভাইসগুলার ডেটা আমাদের এখানে দেখাচ্ছে। এখানে বাইরের আইপি অ্যাড্রেসগুলো দেখাচ্ছে, বাট এটা যেহেতু আমরা ip.addr সেট করছি তাই আমাদের এখানে শুধুমাত্র ডেস্টিনেশন এবং সোর্স যেখানেই পাচ্ছে সেখানে দেখায়, মানে এই ফিল্টারটা অ্যাপ্লাই করে দেখায় দিচ্ছে আর কি আমাদের এই আইপি অ্যাড্রেসগুলো। এখন আমরা যদি চাই যে শুধুমাত্র সোর্সের ভিতরে, শুধুমাত্র সোর্সের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের এই আইপি অ্যাড্রেসগুলো, আমাদের শুধুমাত্র ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে যত আইপি অ্যাড্রেস আছে সেগুলো দেখা যাবে, বাকি সোর্সের ভিতরে অন্য কোনো আইপি অ্যাড্রেস দেখা যাবে না, তাহলে আমরা এই ফিল্টারটা অ্যাপ্লাই করতে পারি এখানে SRC। আবার এইখানে হচ্ছে গিয়ে SRC যদি এই ফিল্টারটা অ্যাপ্লাই করে দিই তাহলে কী হলো একবার দেখে নিই। ip.src এখানে হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল 192.168.0.1 অ্যান্ড ip.src ইজ লেস দেন ইকুয়াল 192.168.0.255। এটার মানে হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র সোর্সের ভিতরে, এই সোর্স কলামের ভিতরে আমরা হচ্ছে আমাদের পুরো ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সেগুলো আমরা দেখতে চাচ্ছি, এর বাইরে কোনো আইপি অ্যাড্রেস দেখতে চাচ্ছি না। এখন যদি আমি ফিল্টারটা অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে কি হলো, সোর্সের ভিতরে হচ্ছে এখানে ফিল্টারটা কি হলো, সোর্সে যদি আচ্ছা কোনো কারণে হয়তো এখানে ফিল্টারটা কাজ করতেছে না, ip.destination দিয়ে দেখি, DST ইজ গ্রেটার দেন ইকুয়াল, 192.1। ও আচ্ছা আচ্ছা এটা কাজ করতেছে না কারণ, আচ্ছা আমি একবার জাস্ট আমার নেটওয়ার্কের ইয়েটা একটু চেক করি, আমার সাবনেটটা একটু চেক করি। আমার আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে 192.168.168.55.71। আমার আইপি অ্যাড্রেস এই যে স্পেসিফিক ডিএনএস সাফিক্স হচ্ছে এটা হচ্ছে গিয়ে 192.168.168.56। আচ্ছা এটা হচ্ছে কি ইথারনেট অ্যাডাপ্টারের, তাহলে আমার ওয়্যারলেস ল্যানের হচ্ছে গিয়ে আইপি, এই যে আমার ওয়াইফাইয়ের জন্য হচ্ছে গিয়ে আইপি মাস্ক আইপি অ্যাড্রেস হলো 168.168.50.55.71। আচ্ছা তাহলে আমার এখানে ফিল্টারে একটু সমস্যা হয়েছিল, যেমন এখানে SRC এখানে হলো 192.168.168.192.168.55.1 55 দিতে হবে। আমি এখানে প্রথমে জিরো দিছিলাম, আমার সাবনেটটা 55-এর মধ্যে আছে, মানে আমার ওয়াইফাইয়ের ভিতরে এই নেটওয়ার্কের ভিতরে আইপি অ্যাড্রেসগুলো 55-এর ভিতরে আছে। অ্যান্ড ip.src লেস দেন ইকুয়াল 192.168.55.255। এবার আসার কথা, হ্যাঁ এইবার আমার এই যে পুরো নেটওয়ার্কের ভিতরে, আমার পুরো পুরো নেটওয়ার্কের ভিতরে আমার শুধুমাত্র সোর্সের ভিতরে আমার আইপি অ্যাড্রেস বা আমার এই যে ওয়াইফাইয়ের ভিতরে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে শুধুমাত্র সেই ডিভাইসগুলার আইপি অ্যাড্রেসগুলাই সোর্সের ভিতরে দেখাচ্ছে। আমি যদি এখন সেম জিনিসটা আবার ডেস্টিনেশনের জন্য অ্যাপ্লাই করি, DST ডেস্টিনেশনের জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমাকেও এই আমার নেটওয়ার্কের ভিতরে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলো আইপি অ্যাড্রেস
ডেস্টিনেশন পোর্টে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সেইগুলাই আমাকে শুধুমাত্র ফিল্টার আউট করে দেখাবে। এগুলো ছিল হচ্ছে আইপি দিয়ে ফিল্টার করা। এখন ফিল্টার বাই মাল্টিপল আইপিস, এখানে হচ্ছে গিয়ে আমি এরকমভাবে সার্চ করতে পারি যে আইপি অ্যাড্রেস, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আমি শুধুমাত্র যদি আমি যদি চাই যে মাল্টিপল আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করব, যেমন এখানে হচ্ছে কোনো রকম গ্রেটার দেন বা লেস দেন থাকবে না, জাস্ট আমি চাচ্ছি যে এখানে ADDR, এখানেও থাকবে ADDR, আমি চাচ্ছি যে শুধুমাত্র এই দুইটা আইপি অ্যাড্রেসের জন্য রিকোয়েস্টগুলো আমাকে দেখাক। তাহলে যদি ফিল্টার অ্যাপ্লাই করি তাহলে কিছু দেখাবে না খুব স্বাভাবিকভাবেই, কারণ এই দুটা, এই ওয়ানটা আছে হয়তো কিন্তু 255 নাই অথবা দুইটাই নাই। আমি যদি অর সিলেক্ট করি তাহলে আমাকে দেখাবে, কারণ অর যদি আমি যদি মাঝখানে অর দিয়ে দিই তাহলে হয় এইটা না হলে এইটা দেখাবে, যদি অ্যান্ড থাকে তাহলে এইটা এবং এইটা এই দুইটাই থাকতে হবে না হলে দেখাবে না। কিন্তু যদি শুধু শুধু মাঝখানে যদি অর দেওয়া থাকে তাহলে এই দুটার ভিতরে যেটাই পাবে সেটাই আমাদের দেখায় দিবে এখানে। তো এখানে ডেস্টিনেশনের ভিতরে এই আইপি অ্যাড্রেসটা আছে, তাই হচ্ছে কি আমার এই অ্যাপে এই এই আইপি অ্যাড্রেসগুলো রিলেটেড যে ইয়েগুলো আছে, যে প্যাকেটগুলো আছে সেগুলাই আমাদের দেখালো। তারপরে ফিল্টার আউট আইপি অ্যাড্রেসেস, এই এই ফিল্টারটা ব্যবহার করে আমরা হচ্ছে এই ফিল্টারটা ব্যবহার করে আমরা শুধুমাত্র এই একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস বাদ দিয়ে দিতে পারি, বা ফিল্টার সাবনেট, আমরা যদি চাই যে আমাদের এই ফিল্টারটা ইউজ করে আমাদের ফিল্টার সাবনেট ফিল্টার করতে পারি, সাবনেট ফিল্টারিং করতে পারি। তারপরে এখানে আমরা পোর্ট ফিল্টার করতে পারি, যেমন টিসিপি রিকোয়েস্টের ভিতরে পোর্ট যেটা 25 পোর্টের ভিতরে আছে সেইটা আমরা ফিল্টার করে বের করে আনতে পারি। তারপরে ফিল্টার বাই ডেস্টিনেশন পোর্ট, এখানে ডেস্টিনেশন পোর্টও ফিল্টার করে বের করতে পারি। তো এইখানে যত ধরনের ফিল্টারগুলো আছে, যত ধরনের ফিল্টার আছে, এই সবগুলো ফিল্টার আমরা একটা একটা করে অ্যাপ্লাই করে টেস্ট করে দেখতে পারি। আমাদের আমি জাস্ট এই ভিডিওতে ফিল্টারগুলো অ্যাপ্লাই করা শিখে দিলাম, কীভাবে ফিল্টারগুলো দেখে অ্যাপ্লাই করতে হয় সেই একটা মেথড আমি এখানে বলে দিলাম। এখন আপনারা চাইলে এখানে এই ভিডিওটা পজ করে এই চিটশিটটা এখান থেকে হচ্ছে ফিল্টার অপশনগুলো দেখে ট্রাই করে নিজেরা বুঝে দেখতে পারেন, তাহলে আপনাদের শেখাটা আরও বেটার হবে। আপনারা যদি নিজেরা ট্রাই করেন তাহলে শেখাটা আরও প্রপার হবে আর কি। তো এই জন্য আপনাদের জন্য হচ্ছে গিয়ে বাকি আইপি অ্যাড্রেসগুলো এইগুলা সরি বাকি ফিল্টারিং অপশনগুলো এইগুলো আপনারা ট্রাই করে দেখবেন কীভাবে কোনটা কোন কোন ফিল্টারটা অ্যাপ্লাই করলে কী রেজাল্ট আসে, এইটা জানা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা একমাত্র এই জিনিসটা ভালোভাবে গ্র্যাস্প করতে পারবেন আর কি। তো এই ভিডিওর জন্য বেসিক্যালি এতটুকুই ছিল। আমরা আজকে ফিল্টারিং অপশনগুলার বা ফিল্টারিং কমান্ডগুলার উপরে ফোকাস দিলাম বেশি। ফিল্টারিং এই অপশনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ স্পেসিফিক কোনো একটা প্যাকেট খুঁজে বের করার জন্য। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের জন্য ফ্রুটফুল হয়েছে। আমি চেষ্টা করছি যতটা সহজভাবে বোঝানো, ততটা সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করে গেছি পুরো ভিডিওটাতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমাদের নেক্সট কোনো একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।